আসসালামু আলাইকুম, ওদের কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সুবন্ধুরা, দীর্ঘদিন পরে আপনাদের সাথে আবারও দেখা। কিছুদিন পর পর ভিডিও তৈরি করে আবার কিছুদিন পর পর আপনাদের মাঝ থেকে হারিয়ে যায়। তো মূলত এই হারিয়ে যাওয়াটা আমরা ব্যস্ততার কারণে বা অসুস্থতার কারণে আমাদের মাঝে ফিরে আসতে পারি না। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আপনারা জীবিত করে রাখবেন। সো আজকে আমরা যে প্রজেক্টটা তৈরি করব, আজকে বন্ধুরা আমি একটি রিয়েলিটি, আমার যে রিয়েলিটি পর্বটি রয়েছে, বিগত আমি ভিডিওতে একটি রিয়েলিটি ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের 3.7 ভোল্টের যে মিনি ইনভার্টারটা ওইটা আদৌ কাজ করে কিনা। আপনারা না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলো। সো আজকে আমাদের ফ্রি এনার্জি নিয়ে একটা ভিডিও তৈরি করবো, এটি আদৌ কাজ করে কিনা। অনেকের মনে এই যে ফ্রি এনার্জি এই বিষয়টা নিয়ে অনেকের বিভিন্ন ধরনের ধারণা রয়েছে, ফ্রি এনার্জিটি আদৌ কাজ করে কিনা। অনেকে হয়তো ইউটিউবে আসা মাত্র ফ্রি এনার্জিটি দেখেছেন বা অনেকে চেষ্টাও করেছেন ফ্রি এনার্জি নিয়ে, কিন্তু আদৌ আপনারা সফল হননি সেটা আমি জানি, কারণ ফ্রি এনার্জিটি কাজ করে না আমার মতে। সো করে কি করে না সেটা আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আমি প্রথমে বলতে চাই না, সুন্দর চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের ফ্রি এনার্জি মডিউলটি তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন হবে দুইটি মোটর। দেখতে পাচ্ছেন আমরা দুইটি মোটর নিয়ে নিয়েছি, একটি আমাদের ছোট মোটর আর একটি হচ্ছে বড় মোটর। আমরা এখানে দুইটি মোটর নিয়ে নিয়েছি এবং বন্ধুরা মোটর দুইটিকে আমাদের একসাথে জোড়া লাগানোর জন্য আমি এখানে একটি কানেক্টর ইউজ করব, যেগুলো মোটরের সাধারণত দেখা যায় গিয়ার মেশিন অর্থাৎ গিয়ার মোটরে সাধারণত এই ধরনের কানেক্টরগুলো থাকে। আপনারা চাইলে এখানে কলমের যে রিফিলগুলো রয়েছে ওই রিফিলগুলো এখানে ইউজ করতে পারেন। কলমের রিফিল দিয়ে বন্ধুরা দুইটি মোটর আপনারা জোড়া লাগাইতে পারেন। এখন বন্ধুরা আমি ছোটো মোটরটিতে দুইটি তার সোল্ডারিং করে দিব, পজিটিভ এবং নেগেটিভ আমি দুইটি তার সুন্দর করে সোল্ডারিং করে দিব আমাদের মোটরটিতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দুইটি তার সোল্ডারিং করে নিয়েছি ছোটো মোটরটিতে, এবং বন্ধুরা আমি আমাদের যে বড় মোটরটি রয়েছে বড় মোটরের পজিটিভের সাথে আমরা ছোট মোটরের নেগেটিভটি এবং ছোট মোটরের পজিটিভের সাথে আমরা বড় মোটরের নেগেটিভটি সোল্ডারিং করে দিব, অর্থাৎ একটির পজিটিভের সাথে আরেকটির নেগেটিভ উল্টা উল্টাভাবে আমরা সোল্ডারিং করব। তো বন্ধুরা আমরা উল্টাভাবে দুইটি মোটরের সাথে কানেকশন ভালো করে দিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা দুইটা মোটর কানেক্ট করে নিয়েছি, এখন বন্ধুরা আমাদের এই কানেকশনটা এতটুকুতেই কমপ্লিট। এখন বন্ধুরা আমরা কানেক্টরটি মোটর দুইটি মোটরের সাথে কানেক্টরটি লাগিয়ে নেবো আমাদের, যাতে দুইটি মোটর ভালোভাবে লেগে যায়, অর্থাৎ দুইটি মোটর একসাথে ভালোভাবে ঘুরে সেজন্য আমরা লাগিয়ে নিচ্ছি। সো বন্ধুরা তারটা একটু বেশি ছোটো হয়ে যাওয়ার জন্য এটি একটু সমস্যা হচ্ছিলো, আমি বন্ধুরা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এখন বন্ধুরা আমি একটি এলইডি নিব, আমি দেখতে পাচ্ছেন একটি এলইডি নিয়েছি 4 ভোল্টের একটি এলইডি। এখানে বন্ধুরা লম্বা যে টার্মিনালটি লম্বা ওই লম্বা টার্মিনালটি হচ্ছে পজিটিভ এবং খাটো যে টার্মিনালটি হচ্ছে নেগেটিভ। তো বন্ধুরা ছোটো মোটরের পজিটিভ আমরা এলইডির পজিটিভ এবং ছোটো মোটরের নেগেটিভ আমরা এলইডির নেগেটিভটি সুন্দর করে সোল্ডারিং করে দিব। তো বন্ধুরা এখানে যে কানেকশনগুলো আমি করেছি এই কানেকশনগুলো বন্ধুরা আমার নিজের তৈরি করা কানেকশন না, এটি জাস্ট আমি একটা ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের যে জেনারেটরটি রয়েছে জেনারেটরটি সম্পূর্ণ কমপ্লিট। এখন ধরে জেনারেটরটি কিছু একটি রূপ সরি আমাদের ফ্রি এনার্জি যেটি রয়েছে ওইটি কমপ্লিট, আমি জেনারেটর বলে ফেলেছি বলে। সো এটি বন্ধুরা কিছুর উপর আমাদের ভালোভাবে বসাতে হবে, তা না হলে বন্ধুরা এটি ভালোভাবে আমাদের দেখানো যাবে না। সো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি না একটি ব্যাটারির উপরে সুন্দর করে বসিয়ে নিচ্ছি, এবং বন্ধুরা টেবের সাহায্যে আমি এটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রি এনার্জি যে মডিউলটি এটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন বন্ধুরা এটা জাস্ট আমরা টেস্ট করব। সো বন্ধুরা টেস্ট করার জন্য টেস্ট করার প্রসেসটি হচ্ছে আমাদের একদিকে প্রথমে পাওয়ার দিতে হবে। এখন বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন দুটি ইলিগেটর ক্লিপ নিয়েছি, এটি বন্ধুরা 5 ভোল্টের আউটপুট হচ্ছে ইলিগেটর ক্লিপ দুটি থেকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, তা না হলে আপনারা বলবেন যে আবার অন্য কথা। এখন বন্ধুরা আমি আপনাদের একটু টেস্ট করে দেখাবো। আর একটু দাঁড়ান বন্ধুরা, এখন যে ফলাফলটি আপনারা দেখতে পাবেন এই ফলাফলটির পিছনে আমার কোনো হাত থাকবে না বা আমার কোনো হাত নেই বন্ধুরা, কারণ এই যে ফলাফলটি এটি পুরোটাই হচ্ছে আপনার ভিডিওতে যেটি দেখানো হচ্ছে অর্থাৎ যে ফলাফলটি হচ্ছে সেটা আপনার দেখানো হচ্ছে। সো বন্ধুরা আপনার ফলাফলটি একটু দেখে নিন। সো বন্ধুরা এখন আমি আমাদের মোটরটিতে পাওয়ার দিব, আমি আপনাদের নানাভাবে দেখাচ্ছি পাওয়ার দেওয়ার পাওয়ার দিয়ে কোনোভাবে বন্ধুরা আমাদের মোটরটি ঘুরছে না, আমাদের মোটরটি আটকে আছে, আমাদের বন্ধুরা এখানে কোনো ধরনের পাওয়ারও আমাদের বাতিটিও জ্বলছে না,
আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এখন ধরে চারিদিকে আপনাদের দেখা করে দেখানোর চেষ্টা করছি, কোনোভাবে বন্ধুরা আমাদের ফ্রি এনার্জিটি কাজ করছে না। এদিকে এটি এখন ধরা আসলে কোনোভাবে কাজই করে না, আপনাদের হয়তো দেখতে পাচ্ছেন। এই যে ফ্রি এনার্জি, এই বিষয়টা ফুল ফেক একটি টপিক, আপনারা এটা নিয়ে আর চেষ্টা করার কোনো দরকার নেই। সো বন্ধুরা, আমরা হয়তো দেখতে পেয়েছেন যে আমাদের ফ্রি এনার্জিটি আদৌ কাজ করছে কিনা। আমি নানা ওয়েতে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে ফ্রি এনার্জিটি কাজ করছে কিনা। সো আমি দেখতে পেলাম যে আমাদের ফ্রি এনার্জি কাজ করে নেই। আমিও বন্ধুরা প্রথম দিকে ফ্রি এনার্জিটি অনেক চেষ্টা করেছিলাম যে ফ্রি এনার্জিটি আদৌ কাজ করে কিনা। এটা চেষ্টা করার পর বন্ধুরা আমি আদৌ সফল হইনি। এর কারণ হচ্ছে এই ধরনের ফ্রি এনার্জি যদি কাজ করতো তাহলে বন্ধুরা বড় বড় ইন্ডাস্ট্রি বা বড় বড় আমাদের বাংলাদেশে এত লোডশেডিংয়ের অভাব হতো না। যারা ফ্রি এনার্জি তৈরি করে বাংলাদেশের লোডশেডিংয়ের অভাবটা দূর করা যেত। বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করা হচ্ছে অনেক কোটি কোটি টাকা খরচ করে, এটা বন্ধুরা কোটি কোটি টাকা খরচ করে তৈরি করতোই না যদি ফ্রি এনার্জিটি আদৌ কাজ করতো। সো বন্ধুরা, আশা করছি আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে দিতে পেরেছি। আর ভবিষ্যতে এই যে রিয়েলিটি পর্ব আরও আসবে, আপনারা কমেন্ট করে জানান কি নিয়ে রিয়েলিটি দরকার, অবশ্যই কমেন্ট করবেন, আমি বন্ধুরা তৈরি করার চেষ্টা করবো। সো বন্ধুরা, আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও থেকে লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন, আপনার মতামত শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে করে আপনার বন্ধুরা এই ধরনের ভিডিও দ্বারা প্রতারিত না হয়। তো এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে আসে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।